ওম শান্তি। 20/5/2024 প্রাতঃমূলি ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা বাবার কাছে ভক্তির ফল নিতে এসেছ। যে বেশি ভক্তি করেছে সেই জ্ঞানে আসবে। তাহলে বাবা কি বলল, আমরা বাবার থেকে ভক্তির ফল নিতে এসেছি। যে বেশি ভক্তি করে সেই জ্ঞানেও আগে যায়। তো যার ভক্তি বেশি হবে সেই জ্ঞানেও খুব তাড়াতাড়ি এগোবে। প্রশ্ন, কলিযুগী রাজত্বে কোন দুটো জিনিসের দরকার হয় যেটা সত্যযুগী রাজত্বে হয় না? তো কলিযুগী রাজত্বে কোন দুটো জিনিসের দরকার হয় যেটা সত্যযুগী রাজত্বে দরকার হয় না? উত্তর, কলিযুগী রাজত্বে 1 উজির আর 2 গুরুর দরকার হয়। সত্যযুগে এই দুজনেরই দরকার হয় না, বা এই দুজনের কেউই থাকবে না, না উজির থাকবে না গুরু থাকবে। সেখানে কাউকে রায় নেওয়ার দরকারই নেই, সেখানে রাজার দরকারই নেই কারো রায় নেওয়ার। কারণ সত্যযুগী রাজত্ব সঙ্গমে বাবার শ্রীমদ দ্বারা স্থাপন হচ্ছে। এই রকম শ্রীমদ আমরা বাবার থেকে পাই, যাতে যেটা 21 বংশ 21 পিঁড়ি পর্যন্ত চলে আর সবাই সদ্গতিতে থাকে, তাই গুরুর দরকারও হয় না। তাহলে বাবা আমাদের এখন এত সুন্দর রায় দেয়, যার জন্য 21 জন্ম আমাদের কারো কাছ থেকে রায় নেওয়ার দরকার নেই। তাই সত্যযুগে উজির মানে পরামর্শদাতা হয় না। আর বাকি গুরু কেন করা হয় না? কারণ সত্যযুগে সবাই সদ্গতিতে থাকে, তাই ওখানে গুরুরও কোনো দরকার নেই। ওম শান্তি। তো ওম শান্তির অর্থ কী? স্বধর্মে বসো বা নিজেকে আত্মা ভেবে বসো, তাহলে শান্ত হয়ে বসবে। একে বলা হয় স্বধর্মে বসা। ভগবান উবাচ, স্বধর্মে বসো। এখন তোমরা বৃহদের বাবার কাছে বৃহদের পড়া পড়ছ, কারণ বাবা হলো সুখ দেনেওয়ালা, সুখ দেয়। পড়ার দ্বারা সুখ পাও না? এখন বাবা বলে নিজেকে আত্মা ভেবে বসো। বৃহদের বাবা এসেছে তোমাকে হীরের মতো বানাতে। হীরের মতো দেবী দেবতাই তো হয়, তারা কখন হয়? এত উঁচু পুরুষোত্তম তারা কী করে হলো? এটা বাবা ছাড়া আর কেউ বলতে পারে না। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা তোমরা ব্রাহ্মণ হলে, আবার তোমাদেরই দেবতা হতে হবে। ব্রাহ্মণদেরই হয় চটি, তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হচ্ছ। তোমরা প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী, কুক বংশাবলী তো হতে পারো না। প্রজাপিতা ব্রহ্মার আমরা মুখ দ্বারা জন্ম হয়েছি, কুক বংশাবলী মানে গর্ভ থেকে জন্ম বিকারের দ্বারা, তো সেটা তো আমরা না। কলিযুগী সবাই হলো কুক বংশাবলী মানে বিকারের দ্বারা গর্ভ থেকে জন্ম। সাধু সন্ত ঋষি মুনি আদি সবাই দাপট থেকে কুক বংশাবলী হয়েছে। এখন শুধু তোমরা প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরাই হলে মুখ বংশাবলী, এটা হলো তোমাদের সর্বোত্তম কুল, দেবতাদের থেকে উত্তম। কারণ তোমাদের পড়াচ্ছে যে মানুষ থেকে দেবতা বানানেওয়ালা, সেই বাবা এসেছে। আমাদের পড়ানেওয়ালা কে? সেই বাবা। বাচ্চাদের বসে বোঝায়, কারণ ভক্তি মার্গে যারা তারা এখানে আসেই না, এখানে আসে জ্ঞান মার্গের বাচ্চারা। তোমরা আসোই বৃহদের বাবার থেকে ভক্তির ফল নিতে। এখন ভক্তির ফল কে নেবে? যে বেশি ভক্তি করেছে, যে সব থেকে বেশি ভক্তি করেছে, সেই তো পাথর থেকে আবার পারস বুদ্ধি হবে, সেই এসে জ্ঞান নেবে। কারণ ভক্তির ফল ভগবানকেই এসে দিতে হয়, এটা ভালোভাবে বোঝার ব্যাপার। এখন তোমরা কলিযুগী থেকে সত্যযুগী, বিকারী থেকে নির্বিকারী হও অথবা পুরুষোত্তম হও, তোমরা এসেইছ এইরকম লক্ষ্মীনারায়ণের মতো হওয়ার জন্য। এই ভগবান ভগবতী
তো নিশ্চয়ই ইনোকো ভগবানই পড়ায়েঙ্গে। তাহলে বাবা বলছে লক্ষ্মী নারায়ণ এরা ভগবান ভগবতী, তাহলে নিশ্চয়ই এদেরকে ভগবানই পড়াবে। ভগবানও বাজ, কিন্তু ভগবান কাকে বলে? ভগবান তো একজনই হয়। ভগবান কোনো হাজার কোটি এতজন হয় না, ভগবান একজন হয়। ভগবান মাটি পাথর এগুলোতে থাকে না। বাবাকে না জানার কারণে ভারত কত কাঙ্গাল হয়ে গেছে। এখন বাচ্চারা জানে ভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজধানী ছিল, তাদের সন্তান যারা ছিল, সন্তানাদি যারাই ছিল, তারাও রাজধানীর মালিক ছিল। তোমরা এখানে আসোই তো রাজধানীর মালিক হতে, এটা আভি তো নেই হ্যাঁ না, এই রাজধানী তো এখন নেই। ভারতে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। বাচ্চাদের বোঝানো হয় যখন এই দেবী দেবতাদের রাজধানী ছিল, সূর্যবংশী আর চন্দ্রবংশী ছিল, তখন আর অন্য কোনো ধর্ম ছিল না। এই সময় আবার অন্যান্য সব ধর্ম আছে, এই ধর্মটাই নেই। কোন ধর্ম নেই? এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মই নেই। এই যে ফাউন্ডেশন যাকে থুর বলা হয়, এই সময় মানুষ সৃষ্টিরূপী ঝাড়ের থুর যে মূলটা, সেটা একদম কি হয়ে গেছে, স্যার গায়ে পচে গেছে। বাকি সব ধর্ম দাঁড়িয়ে আছে, শাখা পোশাখা আছে, মূলটাই নেই। এখন সেই সব ধর্মের আয়ু পুরো হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে। এই মানুষ সৃষ্টিরূপী ভ্যারাইটি ঝাড়, এটা ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ কাল অনেক হয় না, কত বড় ঝাড়। বাবা বোঝায় কল্প কল্পে এই ঝাড় জর্জরীভূত তমপ্রধান হয়ে যায়, তবেই তো আবার আমি আসি। তোমরা আমাকে ডাকো, বাবা এসো, আমরা পতিত হয়ে গেছি, আমাদের এসে পাবন বানাও। হে পতিত পাবন বলো না তো, নিরাকার বাবারই তো ইয়াদ আসে, সাকারই তো কখনো ইয়াদ আসে না। পতিত পাবন সদ্গতিদাতা হলোই একজন। যখন সত্যযুগ ছিল তো তোমাদের সদ্গতি ছিল, এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে আছো। বাকি অন্য সবাই কোথায় আছে? কলিযুগে বসে আছে। তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগে। উত্তম থেকে উত্তম পুরুষ বা উঁচু থেকে উঁচু গাওয়া হয় এক ভগবান, উঁচা তেরা নাম উঁচা তেরা ধাম। তো উঁচু থেকে উঁচু থাকে না পরম ধামে, এটা খুব সহজ বোঝার ব্যাপার। সত্যযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ, তারপরে হলো সঙ্গম যুগ। এটা কেউ জানে না সঙ্গম যুগ, ড্রামায় এগুলো ভক্তি মার্গ বানানো আছে, ড্রামায় এই ভক্তি মার্গটাও বানানো আছে। এরকম বলতে পারবে না যে বাবা তাহলে তুমি এই ভক্তি মার্গ কেন বানিয়েছ, এগুলো তো অনাদি। আমি বসে তোমাদের এই ড্রামার রহস্যকে বোঝাই। আমি যদি বানাই তাহলে ফির কাহেঙ্গে কব বানায়া, বাবা বলছে বাবা যদি বানায় তাহলে তো আমরা জিজ্ঞেস করব কবে বানালে। বাবা বলে এগুলো তো অনাদি আছেই, এই ভক্তি মার্গ, জ্ঞান মার্গ এগুলো সব ড্রামায় সেট আছে। শুরু কবে হলো এই প্রশ্ন আসতেই পারে না, কারণ এগুলো অনাদি না, এদের শুরু আছে না অন্ত আছে। তো বাবা বলছে যে এই জন্য প্রশ্ন আসতেই পারে না এটা কবে শুরু হলো। যদি বলে অমুক সময় শুরু হলো, যদি বাবা বলে যে অমুক সময় এটা শুরু হয়েছে, তাহলে তখন বাচ্চারা প্রশ্ন করবে তাহলে কবে বন্ধ হবে। কিন্তু না, এটা তো চক্র, এটা চলতেই থাকে, যেরকম ঘড়ির কাঁটা বন্ধ হয় কি হয় না, চলতেই থাকে টিক টিক করে। কবে ঘড়ির কাঁটা প্রথম চলা শুরু করেছিল বলতে পারবো? পারবো না। তো কবে ঘড়ির কাঁটা বন্ধ হবে এটাও আমরা জানি যে কখনোই বন্ধ হবে না, ঠিক সেরকম ড্রামাটাও চলতে থাকে। তোমরা চিত্র বানাও ব্রহ্মা বিষ্ণু শঙ্করের, তো এরা হলো দেবতা, ত্রিমূর্তি দেখায়, তাতে উঁচু থেকে উঁচু শিবকে দেখায় না, তাকে আবার আলাদা করে দিয়েছে। ব্রহ্মা দ্বারা স্থাপনা সেটা তো এখনই হচ্ছে।
তোমরা নিজে রাজধানী স্থাপন করছো। রাজধানীতে তো সব প্রকারের পদ থাকে, প্রেসিডেন্ট থাকে, প্রাইম মিনিস্টার থাকে, চিফ মিনিস্টার থাকে, তো এরা সব হয় রায় দেওয়ার জন্য। সত্যযুগে রায় দেওয়ার কাউকে দরকারই নেই। এখন যে তোমাদের রায় অথবা শ্রীমদ বাবা দিচ্ছে সেটা অবিনাশী হয়ে যায়। এখন দেখো রায় দেওয়ার কত মানুষ, ঢেরকে ঢের পয়সা খরচ করে মিনিস্টার আদি হয় রায় দেওয়ার জন্য। খুদ গভর্নমেন্টও বলে যে এরা করাপ্টেড, খুব খায়, মানে খুব পয়সা খায়। ইয়ে তো হ্যাহি কালিযুগ, তো এটা তো কলিযুগ। আর সত্যযুগে তো এরকম কিচ্ছু হয় না, উজির আদির দরকারই থাকে না। এই মত 21 জন্ম পর্যন্ত চলে, তোমাদের সদ্গতি হয়ে যায়। সত্যযুগে তো গুরুরও দরকার থাকে না, সত্যযুগে না গুরু থাকে না উজির থাকে। এখন তোমরা শ্রীমদ পাচ্ছ অবিনাশী 21 পিঁড়ির জন্য, 21 বুড়াপাকে লিয়ে, 21 জন্ম পর্যন্ত। বুড়া বান তো ওখানে বয়স্ক হয়ে আবার শরীর ছেড়ে গিয়ে বাচ্চা হব, যেরকম সাপ এক খোলস ছেড়ে আবার দ্বিতীয় নেয়। বাবা বোঝায় মিঠে মিঠে বাচ্চা, তোমরা হলে ব্রাহ্মণ ব্রাহ্মণী, গ্রন্থেও পড়ে পড়তে শুনতে তো সাবে, তো গ্রন্থেও তো সবাই পড়ে শোনে যে মুত পালিতে কাপড় ধোয়ে, তো ভগবানকে ডাকে এসে আমার এই মুত পালিতে কাপড়া আমাদের আত্মাকে ধুলাই করো, আমরা সব আত্মাদের বাবা, এসে আমাদের কাপড়া আত্মাকে সাফ করে। শরীর তো ধোবে না না বাবা, আত্মাকেই ধুতে হবে, কারণ আত্মাই পতিত হয়, পতিত আত্মাকে এসে পাবন বানাও। তো বাবা বাচ্চাদের বোঝায় মিঠে মিঠে বাচ্চো, আমাকে এখানে আসতেই হয়, আমি হলাম জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, তুমি বেহদের বাবার থেকে বেহদের বর্ষা নিচ্ছ, হদের বাবার থেকে হদের বর্ষা পাও, তো হদের বাবার থেকে আমরা হদের বর্ষা পাই, আর এখন বেহদের বাবার থেকে বেহদের বর্ষা নিচ্ছি। হদের বর্ষায় তো দুঃখ অনেক আছে, তাই বাবাকে ইয়াদ করে অথা দুঃখ। বাবা বলে এই 5 বিকার রূপী রাবণ তোমাদের সব থেকে বড় শত্রু, এটাই তো আদি মধ্য অন্ত তোমাদের দুঃখ দিয়েছে। হে মিঠে বাচ্চা, যদি এই জন্মে ব্রাহ্মণ হয়ে কামের ওপর জিত পাও তাহলেই জগৎ জিত হবে, তোমরা পবিত্রতার ধারণা করো দেবতা হওয়ার জন্য। তোমরা আসোই আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করতে। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, এতে পুরুষার্থ করে পাবন হতে হবে। কল্প আগে যে পাবন যতটা হয়েছিল সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানার, তারা ঠিক আবার হবে, টাইম তো লাগে না। বাবা যুক্তি খুব সহজ বলে, এখন তোমরা বাবার বাচ্চা তো হয়েছ, এখানে তোমরা কার কাছে এসেছ, সে তো হলো নিরাকার, তার এই শরীরের আধার নিতে হয়, তো শিব বাবাকে ওই শরীরটা লোনে নিতে হয়। সে নিজে বলে এটা হলো অনেক জন্মের অন্তেরও অন্তের জন্ম, কার, শ্রীকৃষ্ণের আত্মার, তো এটা হলো, তো এই ব্রহ্মার শরীরটা হলো সব থেকে পুরানোতন, আমি আসি পুরানো রাবণের আসুরি দুনিয়ায়, আবার তার শরীরেই আসি যে নিজের জন্মকেই জানত না, এটা হলো তার অনেক জন্মেরও অন্তের জন্ম। যখন এর বানপ্রস্থ অবস্থায় হয় তখনই আমি প্রবেশ করি ব্রহ্মার মধ্যে। বাবা বলছে গুরুও সদা বানপ্রস্থ অবস্থাতেই করা হয়, বলে না 60 তো লাগি লাঠ, যে 60 বছর হলেই লাঠি লাগবে, ঘরে থাকলে বাচ্চাদের বাচ্চো কি লাট লাগে কি, ইসলিয়ে ভাগো ঘর সে, তো ভাবে যে আমার বয়স হয়ে গেছে 60 বছর, আমি যদি এখন ঘরে থাকি তো বাচ্চা লাঠি দিয়ে আমাকে বার করবে, তার জন্য ভাগো ঘর থেকে, বানপ্রস্থী হয়ে যাও। তো বাচ্চারা এখন এরকম হয় যে বাবাকে
লাঠি দিয়ে মারতেও দেরি করে না, বলে যে কবে মারা যাবে তাহলে তার ধনগুলো সব আমি পাব। তো বানপ্রস্থীদের অনেক সৎসঙ্গ হয়, তোমরা জানো সবার সদ্গতিদাতা একজন, সে সঙ্গম যুগেই আসে। সত্যযুগে যখন তোমরা সদ্গতি পাও তো বাকি সবাই শান্তিধামে থাকে, একে বলা হয় সবার সদ্গতি। বাবা ছাড়া আর তো কেউ সদ্গতিদাতা হতে পারে না, না কাউকে শ্রী বলতে পারো না শ্রী শ্রী। শ্রী মানে শ্রেষ্ঠ হয় দেবতারা, শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ তাদেরই বলে, তাদের বানাই কে, শ্রী শ্রী শিব বাবাকেই বলা উচিত। তো বাবা ভুলে সিৎকার বতাতে হে তুমি ইতনে গুরু কিয়ে ফির ভি এসা হি হোগা। তো বাবা আমরা যা ভুল করেছি সেটা এখন প্রমাণ করে দিচ্ছে আর বলছে যে তোমরা এত গুরু করেছ আবার এরকমই হবে, তোমরা আবার সেই গুরুবাদিও করবে, চক্র আবার তো সেটাই রিপিট হবে। যখন তোমরা স্বর্গে থাকো তো ওখানে সুখধামে থাকো, পবিত্রতা সুখ শান্তি সব সেখানে থাকবে, সেখানে ঝগড়া আদি হয় না, বাকি এত সব আত্মা সবাই শান্তিধামে চলে যায়। ভালে সত্যযুগকে মানুষ লাখো লাখো বছর বলে দেয়, বাবা বলে লাখ লাখ বছরের ব্যাপারই না, এটা তো 5000 বছরের কথা চারটে যুগ মিলে। বলেও না মানুষের 84 জন্ম, দিন প্রতিদিন সিঁড়ি নিচে নামতে নামতে তম প্রধান হয়ে যায়। তো বাবা বোঝায় এটাও ড্রামা বানানো আছে, এটাও কি বানানো আছে, ড্রামা। অ্যাক্টর হয়ে ড্রামার ক্রিয়েটার ডাইরেক্টর মুখ্য অ্যাক্টরকে যদি না জানো তো কি বলবে। বাবা বলে এই বিহদের ড্রামাকে কোনো মনুষ্য মাত্রই জানে না, এটা বাবা এসেই বোঝায়। বলেও শরীর নিয়ে পাট বাজায়, তাহলে নাটক হলো না, নাটকের মুখ্য অ্যাক্টরকে কেউ বলতে পারে না। এখন তোমরা বাচ্চারা জানো এই বেহদের ড্রামা কীভাবে জুমিসাল উকুনের মতো চলছে, টিক টিক হতেই থাকে। মুখ্য হলো উঁচু থেকে উঁচু বাবা, যে এসে বোঝায়ও আবার সবার সদ্গতিও করে। সত্যযুগে অন্য কেউ হয় না, মানে অন্য কোনো ধর্ম, খুব অল্প মানুষ থাকে, তো সেই অল্প মানুষ তারাই হয় যারা অনেক ভক্তি, সব থেকে বেশি ভক্তি করেছে তারাই সত্যযুগে থাকে, কারণ তারাই জ্ঞান পায় এখন সঙ্গমে, আর জ্ঞানের ফলে সেই সত্যযুগে চলে আসে। তোমাদের কাছে প্রদর্শনী বা মিউজিয়ামে আসবে তারাই যারা অনেক ভক্তি করেছে। এক শিবের ভক্তি করা একে বলা হয় অব্যভিচারী ভক্তি, তারপরে অনেকের ভক্তি করে ব্যভিচারী হয়ে যায়। এখন তো একদমই তম প্রধান ভক্তি হয়ে গেছে, প্রথমে শতপ্রধান ভক্তি ছিল, তারপরে সিঁড়ি নামতে নামতে তম প্রধান হয়ে গেছে। এই রকম অবস্থা যখন হয় তখনই বাবা আসে সবাইকে শতপ্রধান বানাতে। এই বেহদের ড্রামাকেও তোমরা এখনই জানো। আচ্ছা, মিঠে মিঠে সিকিরাধে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার আর গুড মর্নিং, রুহানি বাপকে রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য সার এক, বেহদের বাবার থেকে বেহদের বর্ষা নেওয়ার জন্য পাবন অবশ্যই হতে হবে। যখন এখন পবিত্রতার বর্ষা নিচ্ছ অর্থাৎ কাম জিত হও তবেই জগজ্জিত হতে পারবে। তো বাবা কি বলছে, পাবন অবশ্যই হতে হবে বাবার বর্ষা নেওয়ার জন্য, তাহলে কাম জিত হও তাহলেই জগজ্জিত হতে পারবে। দুই, বেহদের বাবার থেকে পড়া পড়ে নিজেকে কড়ি থেকে হীরার মতো বানাতে হবে, বেহদের সুখ নিতে হবে, নেশা যেন থাকে মানুষ থেকে দেবতা বানানোর জন্য। বাবা এখন আমার সম্মুখে আছে, এখন আছে আমাদের এই সর্বোত্তম ব্রাহ্মণ কুলে, তাহলে আমাদের এই কুলটা কি সর্বোত্তম কুল, ব্রাহ্মণ কুল, এখনই বাবা আমাদের সম্মুখে আছে। বরদান, জ্ঞান সম্পন্ন দাতা হয়ে
সর্ব আত্মার প্রতি শুভ চিন্তক যে হয় সেই শ্রেষ্ঠ সেবাধারী ভব। তো জ্ঞান সম্পন্ন দাতা হয়ে সর্ব আত্মার প্রতি শুভ চিন্তক যে হয় সেই শ্রেষ্ঠ সেবাধারী ভব। শুভ চিন্তক হওয়ার বিশেষ আধার হলো শুভ চিন্তন। যে ব্যর্থ চিন্তন বা পরচিন্তন করে সে শুভ চিন্তক হতে পারে না। শুভ চিন্তক মনিদের কাছে শুভ চিন্তনের শক্তিশালী খাজানা সদা ভরপুর থাকে। যে শুভ চিন্তক মনি তার কাছে শুভ চিন্তনের শক্তিশালী খাজানা সদা থাকে। ভরপুরতার কারণে সে অন্যের প্রতিও শুভ চিন্তক হতে পারে। শুভ চিন্তক অর্থাৎ সর্ব জ্ঞানরত্নে ভরপুর। এইরকম জ্ঞান সম্পন্ন দাতাই চলতে ফিরতে প্রত্যেকের সেবা করে শ্রেষ্ঠ সেবাধারী হয়ে যায়। তো শুভ চিন্তক মানে সর্ব জ্ঞানরত্নে ভরপুর। এইরকম জ্ঞান সম্পন্ন দাতাই চলতে ফিরতে প্রত্যেকের সেবা করে শ্রেষ্ঠ সেবাধারী হয়ে যায়। স্লোগান: বিশ্ব রাজ্য অধিকারী যদি হতে চাও তো বিশ্ব পরিবর্তনের কার্যে নিমিত্ত হও। বিশ্ব রাজ্য অধিকারী যদি হতে চাও তাহলে বিশ্ব পরিবর্তনের কার্যে নিমিত্ত হও, তাহলে তো বিশ্ব রাজ্য অধিকারী হতে পারবে। আচ্ছা, ওম শান্তি।